একই জিনিস, একই ব্যাপার, একই বিষয়। কারো কাছে সুখের, কারো কাছে অতি কষ্টের, কারো কাছে ইতিহাস, কারো কাছে তীব্র যন্ত্রণাদায়ক, কারো কাছে ঘটনা, আবার কারো কাছে দুর্ঘটনা। বুঝতে কষ্ট হচ্ছে? আচ্ছা ক্লিয়ার করি। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হেরে গেল। সৌদি আরবে বইছে আনন্দের জোয়ার, আর আর্জেন্টিনার ঘুম হারাম। জাপান জার্মানির কাহিনীও একই। যারা হেরে গেল তাদের জন্য ব্যাপারটা দুর্ঘটনা, কিন্তু যারা জিতে গেল তাদের জন্য এটা সুন্দর একটা ঘটনা বা ইতিহাস। যখন দুটি দেশের মধ্যে যুদ্ধ হয় তখন কত মানুষ প্রাণ দেয়। অপর পক্ষের কেউ মারা গেলে, কোনো শহর ধ্বংস হলে খুশিতে আত্মহারা হয় মানুষ। অথচ যারা স্বজন হারালো, দেশ হারালো, তারা কষ্টের সাগরে নিমজ্জিত হলো। বিষয় তো একটাই, সেটা হলো যুদ্ধ। কিন্তু এটাই কারো কাছে ঘটনা, কারো কাছে আবার দুর্ঘটনা। ধরুন আপনার দুই বন্ধু একটা মেয়েকে পছন্দ করেন প্রচণ্ডভাবে, কিন্তু আপনাদের একজনের সাথে তার বিয়ে হয়ে গেল। যে পেল তার জন্য সুন্দর সুখের ব্যাপার তথা ঘটনা, যে পেল না তার জন্য হাহাকার তথা দুর্ঘটনা। একই কাজে লিপ্ত হয়ে কেউ জয়ী, কেউ বা পরাজিত। কেউ আনন্দে অন্যকে মিষ্টি খাওয়ায়, আবার কেউ তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিযুদ্ধে বা চাকরির জন্য ভাইভাতে অংশ নেয় অনেকেই। ভর্তি হতে পারে কয়জন? জব কি সবাই পায়? না, কিছু সংখ্যক সফল কাম হয়ে খুশির জোয়ারে আকাশে উড়ে, আর অধিকাংশই পরাজিত হয়ে দুঃখের সাগরে ঝাঁপিয়ে পড়ে। বিষয় তো একটাই, সেটা হলো পরীক্ষা। কেউ কৃতকার্য হয়ে বাবা মায়ের চোখে এনে দিচ্ছে খুশির অশ্রু, আর কেউ কেউ বাবা মায়ের সামনে মাথা নিচু করে গুমড়ে কেঁদে জানিয়ে দিচ্ছে তারা পারে না, তারা যোগ্য না। এই ঘটনা দুর্ঘটনার ঘূর্ণিপাকে আমরা মানসিকভাবে মরি দিনে হাজারবার। শারীরিকভাবে তো একবারই মৃত্যু আমাদের, আর মানসিকভাবে সহস্রবার, লক্ষবার। আসলে এর কোনো সমাধান নেই সুন্দর। যেটা আপেক্ষিক সমাধান সেটা হলো ধৈর্য, অপেক্ষা ও অল্পে সন্তুষ্ট থাকার অভ্যাস। একটা কথা মনে রাখবেন, যেই বিষয়গুলো এড়িয়ে যাওয়া সম্ভব না, যেই বিষয়টা মেনে নিতেই হবে, সেগুলোর জন্য নিজেকে হালকা পাতলা মডিফাই করলেই সুখ। এর বিকল্প কিছু নেই, এর বিকল্প কিছু নেই ভাই।